Good evening, my dear students. How are you all? City 3 সবার শেষ হয়ে গেছে এবং এরপরে City 4 সামনে আমাদের এবং তার জন্য আজকে আমাদের প্রথম ক্লাস। তোমরা সবাই Pupil Book 2 এর এই বইটা বের করো এবং এটার পেজ নাম্বার আমরা 36 নাম্বার পেজের ইউনিট 15 কনফিউজিং ওয়ার্ডস এই চ্যাপ্টারটা বের করো। যাদের কাছে বই নাই তারা আমার এটা দেখো, এরপরে বই বের করে ওখান থেকে পড়বে। আর যাদের কাছে বই আছে তারা ভিডিওটা এখানে পজ দিয়ে বইয়ের এই পেজ বের করে নাও। পেজ নাম্বার 36 পিউপিল বুক 2 কনফিউজিং ওয়ার্ডস ইউনিট 15। আমরা যখন ইংলিশে বিভিন্ন ওয়ার্ড ইউজ করি বা বাংলাতেও কথা বলার সময় আমরা এরকম কিছু শব্দ থাকে যে শব্দগুলো একই রকম শোনা যায়, উচ্চারণ একই রকম শোনা যায়, এরকম শব্দ। আই এম সরি ফর দ্য নয়েজ অফ ট্রাফিক, আমার বাসার পাশ দিয়ে শব্দ আসছে। ওকে, তো কিছু শব্দ থাকে যেগুলো একই রকম শোনা যায়, যেগুলোকে বলতে গিয়ে অনেক সময় আমরা বা ইউজ করতে গিয়ে কনফিউজড হয়ে যাই, আমরা ভুল করে ফেলি। এ কারণে আমরা এটার বানানগুলো দেখে শিখব। যেমন কিছু শব্দ আছে, যেমন হোয়্যার উই আর, এগুলোকে লিখতে এবং বলতে প্রায় একই রকম লাগে, তো আমাদেরকে এগুলোর পার্থক্য বুঝতে হবে কোনটার কি মিনিং। উই সামটাইমস কনফিউজ ওয়ার্ডস বিকজ দে হ্যাভ সিমিলার স্পেলিংস অ্যান্ড সাউন্ডস, দিস থ্রি ওয়ার্ডস ক্যান গেট মিক্সড আপ। একই রকম স্পেলিং আর একই রকম সাউন্ড, সিমিলার মানে মিল আছে এরকম। যেমন হোয়্যার মানে কোথায়, ওয়্যার মানে এটা হচ্ছে একটা ভার্ব, একটা টু বি ভার্ব, এটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব ওয়্যার। এম ইজ আর ওয়াজ ওয়্যার, আর উই আর কে সংক্ষেপে উইয়ার এভাবে লেখে, এটা মানে হচ্ছে আমরা। ইট ইজ কোয়াইট ইজি টু টেল দ্য ডিফারেন্স, উই ইউজ হোয়্যার ওয়েন টকিং অ্যাবাউট আ প্লেস, হোয়্যার আর ইউ গোয়িং, উই ইউজ ওয়্যার ওয়েন টকিং অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, দে ওয়্যার সেটিং অফ ইয়েস্টারডে, অ্যান্ড উই ইউজ উই আর অ্যাজ আ কন্ট্রাকশন ফর উই আর। উই আর নট অ্যালাউড অন দ্য স্কুল ফিল্ড ইফ ইট ইজ মাডি। টু আদার ওয়ার্ডস দ্যাট ক্যান বি কনফিউজিং আর দেয়ার অ্যান্ড দেয়ার। দেয়ার ইউজুয়ালি মিন্স আ প্লেস, দ্য সিনেমা ইজ ওভার দেয়ার। অথবা আরেকটা আছে, দেয়ার মিন্স বিলঙ্গিং টু দেম, ইট ইজ অ্যাবাউট পিপল, দে মেড দেয়ার কোটস ডার্টি। এই দেয়ার মানে হলো ওইখানে বা সেখানে, আর এই দেয়ার মানে হচ্ছে তাদের। তাহলে চলো আমরা এক্সারসাইজটা করে ফেলি। কপি দ্য সেন্টেন্সেস বিলো ইন টু ইউর বুক, চুজ দ্য রাইট ওয়ার্ড টু ফিনিশ ইচ সেন্টেন্স। এখানে দুইটা ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ডের মধ্যে রাইট ওয়ার্ডে টিক দিবে। হোয়্যার আর ইউ গোয়িং নাকি হোয়্যার আর ইউ গোয়িং হবে হচ্ছে হোয়্যার আর ইউ গোয়িং। ইফ ড্যাশ লেট উই ওন্ট গেট ইন, ইফ উই আর লেট এটা হবে। I think we catch the bus over there or there. I think we catch the bus over there. Where or we are, did you find there or their hats? এখানে হবে, where did you find their hats? এই where হবে এবং there হবে, okay? আচ্ছা, এরপরে আমরা next exercise এ চলে যাই। Copy these sentences. Choose where we are or where to fill the gaps. Fill in the blanks gulote tumra word use korbe. So, first gap e hobe many people were a where hobe were queuing to see the match. Dash almost there, said dad. We are almost there mane ei je we are. Dash do we go when we get inside. Where do we go when we get inside. Okay, copy these sentences choosing there or there to fill in the gaps. Ei there othoba there ei duto diye fill in the gaps fill korte bolche. Max went to his friend's house and played with their dog. Ei there hobe their dog. They had a picnic for tea.
They had a picnic for their tea. Sorry. They had a picnic for their tea. I like to go there. তাহলে ফার্স্টটা হবে হচ্ছে Max went to his friend's house and played with their dog. They had a picnic for their tea. I like to go there, said Max. Last exercise. Choose the correct words to finish these sentences. There or there is nothing left to or to eat. Habe there is nothing left to eat. এবং টু এবং টু এই দুইটা টু এরও উচ্চারণ একই রকম, এটা থেকেও আমরা একটা জিনিস শিখতেছি যে এটাও একটা কনফিউজিং ওয়ার্ডস এই দুইটা। তাহলে দেয়ার ইজ নাথিং লেফট টু ইট। টেল মি হোয়ার আই ক্যান গো টু বাই সাম ফুড, দ্য বেস্ট প্লেস টু গো is over there. The best place to go is over there. পুরাটা ইউনিট আমাদের পড়া হয়ে গেল, পরের পেজে নতুন ইউনিট। সো পুরোটা ইউনিটই তোমরা পড়ে ফেললে, এবং এই পুরো ইউনিটের মধ্যে তোমরা যদি পারো, সবগুলো আমি চাচ্ছি না, আপাতত আমি চাচ্ছি তোমরা এই এক্সারসাইজটা এবং এই এক্সারসাইজটা, এই দুটো এক্সারসাইজ তোমরা হোমওয়ার্ক করে আমাকে ছবি তুলে পাঠিয়ে দাও, এবং এইগুলো আমরা পরবর্তী হোমওয়ার্কের জন্য রাখবো, একই দিনে বেশি হয়ে যাবে। ওকে, সো আশা করি তোমাদের সবার বুঝতে কোনো অসুবিধা হবে না, আমি খুব ভালো করে শিখিয়ে দিয়েছি। এই ভিডিওটা তোমরা দরকার হয় কয়েকবার দেখো, কারণ একটা নতুন জিনিস আজকে শিখলে। আর ওকে, বাই বাই, সি ইউ ফর দ্য নেক্সট ক্লাস।